আমি আমি পাঁচ ছয় মাস ধরে মহিলারে দেখলাম, আগেও পশ্চিম গেলাতে আসিল, আমি যেটা লইয়া দিতাম খাবাইতাম, আর এখন এখান থেকে অনু আসছে ফুবেদি এখালের লগে থাকে, সেও কিছু শেটবুটান কাপড় ফুড়ো দিছিলা, এটাও তাহানার বিশ্বে নাটাইলাই, সেও হিংসাও করুন যে আমার এখানে থাকুক না, অন্য হানো যাওক, আমার একটা প্লেট ভাঙ্গি দিছে তারা উলিয়া, যে বা যারা জানি না উলিয়া ভাঙ্গি দিছে, দেড়টা লইছি, দুইটা আজি লাগে একটা দিমু একটা আনমালা, এর বাদে একটা ভাঙ্গি লওয়াই একটাই আমি চালাই না আমাকে। তানোর খুব কষ্ট, কিন্তু এই কষ্টর মাঝে যদি দেখেও যদি আপনারা যদি মনে করলে কয় যে বা দেশের মানুষ যদি একটু সহযোগিতা তাহলে করতো, তাহলে মনে করলে কয় যে তাই একজন মানুষ কিন্তু তাই সুস্থ হইয়া উঠত। চার পাঁচ মাস ধরে সকালে দিই নাস্তা, আর দুপুরে খানি রাত্রে খানি দিই মহিলার, আমরা কোনো কোনো চিন্তা করি যে লইয়া এমনকি উসমানীর ফালে ফালে থই আইমু, এলেও কোনো ব্যবস্থা দিই না, সুদ দিন না, এখন যদি স্থানীয় সরকার বা সেন্ট্রেল গভর্নমেন্টে বহুত মহিলারে কোনো ব্যবস্থা করতে পারেন, পুনর্বাসনের লাগে একটা সুচিকিৎসার লাগে, তাইলে তো আমি খুব বেশি খুশি হইব, বা অত্র অঞ্চলের মানুষ আছি না তারা দরদ দেয় কিছু খানিও দেয় তারাও খুশি হইব। আমি খাওয়ার দেওয়া তিন চার মাস ধরে খানি দিলাম, চার মাস ধরে, এর আগে মনে হয় দেড় দুই মাস হবা যাইতাম তো ভাইতাম, ফাইলে সোয়াশি টাকা দিতাম, তো দেখলাম টাকা দেওয়ার চেয়ে খানি দিলাই দুটো বালা, তো কইতাম কীটা খাইতে আগে বলি সুপ খাইতাম ফান খাইতাম, তো সুপ লইয়া দিয়া কইতাম দেওয়ার বা ওলা ব্যবস্থা হয়ে দৌত তারা দিত, আর দিয়া আইতাম মহিলা ওলা উসমানি যোগাযোগ করা হয়েছিল। তো তারা কইছে যে আমরা অপারেশন কর্ম মাগ না, কিন্তু চোদ্দ দিন না পনেরো দিন আমরা লগে মহিলার লগে এখন দেখা লাগবো, এবার সে থাক বইলা নিশ্চয় সকল তো খাম করে বাদ খায় ইলা থাকার মতো মানুষ নাই পাইছি না, আমরা লোয়ার ডান্ডাগুলা খুলিলেও তো বেশ আরাম পাইব বিচারায়, আমি এবার চিন্তা করি যে আদি যে ক্রলিং করুন, ক্রলিং করে দুটো দুটো দিয়েও দিতাম, খলম লইয়া দিতাম, তাও সময়ে ভাই না মাতাইতাম মাছ ঢুকে সেই চাই, তা আল্লাহ সাহায্য করবে অলরে, তুমি সকলে সাহায্য করুন, সরকারের সাহায্য করলে তো আমরাও ভাই ঘুরাই আছে ইয়া গভর্নমেন্ট তো আপনার নানি। তো ছয় সাত মাস থেকে দেখতেছি মহিলা কিন্তু হাঁটতে পারে না, হাঁটতে পারে না, ওই আগে রানিংয়ে ছিল এদিকে থেকে এদিকে যাইতো, যেই দোকানে খানিটা নিয়ে আসে ওই দোকানে খায়, অনেকে দেয়, আর এমনি মানুষও যদি যাতায়াত করে যে যাতায়াতের ভিতরে অনেকে দশ টাকা পাঁচ টাকা যে যেরকম পারে দেওয়া যায় ওই টাকা দিয়ে উনি খায় কিন্তু দোকানে, আর কেউ যদি এমনি আপনার এই কিছু দিয়া যাইতে চায় তাহলে দিয়েও যায়, ওই জায়গায় বসে বসে খায়, কেউ পানি দেওয়া যায়, কেউ বিস্কুট দেওয়া যায়, কেউ ব্রেড দেওয়া যায়। এখন আমরা আর কি যারা দেখতেছি আমরা অনেক সময় প্ল্যানিংও নিছি যে এই মহিলার যে পায়ে যে রডটা লাগানো ছিল ওই রডটার আর কি কীভাবে আমরা মেডিকেলে নিয়ে ইয়ে করতে পারি, তো মহিলা বলে যে না এক সময় আছে যে আচ্ছা ঠিক আছে আমি খুলমু, আবার অনেক সময় বলে যে আমি খুলমু না, একটা জিনিস রাখা আছে, এখন এই জিনিসটা যদি নিয়ে যদি আমরা টানাটানি করে যদি এই সিক টিক দেয় তাহলে তো আর সমস্যা, এর লেগে আর কি কিছু এই ভালো যদি মানুষ থাকে তাহলে তো ওনারা নিয়ে আর কি নিয়ে ট্রিটমেন্ট করলে কোনো সমস্যা না, খালি রডটা খুললে না। সাড়ে তিন মাস ধরে আমরা দেখলাম আমরা দোকানও যে সকালে যে সময় আমরা দোকান খুলি ও সময় দেখি তাই সেচড়ি এসড়ি আই না ইয়া মনে করলে যে চা বা পান বা আমরাও খারাপ লাগে কিচ্ছু দেই মনে করলে যে তাই না খাই, কিন্তু এইভাবে যে তাই রাইত মনে করলে ডেইনোর মাঝে মনে হলো মেঘ বৃষ্টির মাঝে মেঘ দেয় বৃষ্টি দেয়, কিন্তু পাওয়ার মাঝে জালি উলি লাগাইল মনে হলে তাই আসেন মেঘ বৃষ্টির মাঝে।